আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে তো এটি হলো আমার নানুবাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানকার গ্রামের দৃশ্য তো আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে গ্রামে যাওয়ার পরে গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা লেগেছে এবং জ্বর কাশি হয়েছে তো জ্বরটা এখন ভালোই হয়েছে কিন্তু কাশিটা কমেনি আর গলার ভয়েস একদম চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন সেখানে গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম আর কি গ্রাম নানুর বাসার কাছেই এটা আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রস মানে রস পড়তেছে খেজুর গাছে কীভাবে পড়তেছে আমি আবার একটু শ্যুট করে নিয়েছি এই যে রবি অনেকে আছে শহরে থাকে যারা গ্রামের এই সব দৃশ্যগুলো কিন্তু দেখতে পায় না সাধারণত আসলে নানুবাড়ির এই জায়গাটা আমার খুবই ভালো লাগে নানুবাড়ির থেকে একদম কাছে রাস্তাটা এই যে অনেকে মিলেই আমরা ঘুরতে বেরিয়েছি আমার খালাতো বোন তারপরে মামাতো বোন মেজো খালা সকলে মিলে আর ছোট ছোটো অনেকে আছে তো এই যে দেখতে পাচ্ছেন দুই ধারে কিন্তু মানে ধানের গাছ আমাদের দেশে এটাকে কিন্তু কোলা বলে কেউ বলে বিল যাই হোক যে যেটা বলে আর কি আর এই যে কলার কাছে একদম কিছু কৃষি লাগিয়েছে আমার নানা আর এখানকে এই যে দেখতে পাচ্ছেন উনি আমার সম্পর্কে নানাই হয় তো ধান কাটতেছে ভালোই লাগে আসলে এসব দৃশ্যগুলো দেখতে চারিদিকে সবুজের অরণ্য দুই ধারে কিন্তু আমরা গাছ তারপরে আরও অনেক অনেক গাছ তার মধ্যে সবচেয়ে বেশি হলো খেজুরের গাছ যে সবাই মিলে আমরা রাস্তার মধ্যে হাঁটতেছিলাম আর আমার চারিদিকের এই দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম মানে দুই মানে দুই ধারে আপনার হচ্ছে কলা বলে ওইটা আর বা বিল তার মাঝখান থেকে কিন্তু রাস্তাটা ওই রাস্তা ধরেই আমরা হাঁটতেছিলাম ধান খেত যেটা বলে এখানে দেখেন আমার একটি ছোটো মামা তো রস নামাচ্ছে গাছ থেকে আমার ছোটো মেয়ে খাবে সেই জন্য কাঁচা রস তো আমার ছোটো মেয়ে রস খাওয়ার জন্য খুবই মানে আনন্দ করতেছিল যে আমি কাঁচা রস খাব তো এই যে মানে রস কিন্তু বেশি এখন পর্যন্ত হয়নি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরতে বেরিয়েছি তখন বিকেল চারটার দিকে তখন রস কিন্তু সাধারণত একদম সকাল হলেই কিন্তু একদম রসের হাড়ি কিন্তু রসে ভরে যায় যেহেতু আমরা খুব তাড়াতাড়ি গিয়েছি এই জন্য কিন্তু রস তেমন একটা জমে নি আর কি হাঁড়িতে এই যে তো আমার মেয়ে রস খাবে তা বলছে না ওর ভিতরে পিঁপড়া সেই জন্য আবার ওনা দিয়ে ছেঁকে তারপরে এই যে রস খাওয়াচ্ছে আমার মামার তো বোন এদিকে আবার এই ধানের একটা গাছ নিয়ে ওখান থেকে পাইপের মতো করে নিয়েছে ওরা ওটা দিয়ে আর কি রস চুষি খাবে তো আমি এদিকে এই যে রস পড়তেছে পড়তেছি ফোটফট পরে তো মোটামুটি হাত দিয়ে ধরে তারপরে টেস্ট করে টেস্ট করতেছি আসলে মিষ্টি কেনা এই যে আমার খালাতে বোন বলছে আমিও খাবো হবে আসলে কিন্তু এইসব আনন্দ করতে অনেক ভালো লাগে শীতের সময় যেহেতু আমরা গিয়েছি বেড়াতে প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা খেজুর গাছই কিন্তু আসলে রস ছিল এই যে তো বলতেছে রস খাবো তো ওকে একটু হাত পেতে রস দিয়েছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আমি যখন ভয়েস দিয়েছিলাম তখনও কিন্তু আমার কাশি ছিল মানে ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক আপনারা দোয়া করবেন যেন আমার ঠান্ডাটা কমে যায় আর কি তো এইদিকে এটা হলো রাতের শ্যুট করা আমার মামা আবার ভাবছে যে আমরা কাঁচা রস খেতে খুবই পছন্দ করি সেই জন্য আর কি মামা এই যে রাতে গিয়ে কাঁচা রস কিনে নিয়ে এসেছে এই যে কাঁচা রস নিয়ে এসেছে এখন আমরা এটা খাবো তো আমি একটু ছেঁকে নিলাম যেহেতু রসের হাড়ের ভিতরে কিন্তু দেখা গেছে বিভিন্ন ধরনের ইয়া থাকে পোকা টোকা যেমন ওই যে প্রজাপতি পরে মাঝে সাজে আবার ওই যে কি বলে কি পোকা একটা আছে ওটা ঠিক নাম মনে নেই যাই হোক ওটা আমরা ছেঁকে এই যে সবাইকে দিচ্ছি আমার ছোটো মেয়ে খাচ্ছে তো সবাই মিলে আমরা কাঁচা রস খাচ্ছি খুব আনন্দই লাগতেছে যেহেতু রাতে এই জন্য রস কিন্তু এখন অনেক হাঁড়িতে জমে গেছে তো আমার ছোট মামা গিয়ে ওখান থেকে রস নিয়ে আসলো এদিকে আবার মোবাইলে সবাই লুডো খেলতেছে গ্রামের এইসব দৃশ্য কিন্তু খুবই খুবই ভালো লাগে এটা আমার ছোট খালার বাসা বাসাতে গিয়েছিলাম নানু বাড়ি এবং কালাবাড়ি পাশাপাশি দেখেন কলসিতে ভরা কিন্তু রস কাছে রস তো সবাই মিলেই আমরা রস কাঁচা রস খেয়েছি অনেকে কাঁচা রস খেতে পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ